মুভির শুরুতে আমাদের একটা আর্মি ক্যাম্প দেখানো হয়, যেখানে জোহান নামের একটি ব্যক্তিকে নিয়ে আসা হয় আর তাকে পাপু ফ্যান্টম নামে একটি চোরের ব্যাপারে বলা হয়, যাকে জোহান কিছুদিন আগেই অ্যারেস্ট করেছিল। কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ তার বদলে পাপু ফ্যান্টম পুলিশের দুজন লোককে ছেড়ে দিয়েছিল। এই সব কিছু শুনে জোহান ওই আর্মি চিপের ওপর অনেক রেগে যায় আর বলে, আমি অনেক পরিশ্রম করে পাপু ফ্যান্টমকে অ্যারেস্ট করেছিলাম আর আপনারা তাকে ছেড়ে দেওয়ার আগে আমার কাছে একবারও কিছু জানার চেষ্টাও করেননি। এরপর রাত্রে জোহান তার বন্দুকটা পরিষ্কার করছিল। এরপর সে একটা বই বের করে যেখানে অনেক লোকেদের চুলের মডেল ছিল, যেটা দেখে আমরা জানতে পারি জোহান একজন আর্মি নয় বরং একজন নাপিত হতে চায়। এরপর সে যখন তার পরিবারের সাথে বসে ডিনার করছিল, তখন সে তার পরিবারকে বলে তার আর্মিতে লোকেদের সাথে লড়াই করে একটুও মজা হয় না আর তার ছোট থেকে লোকেদের চুল কাটার স্বপ্ন ছিল, এই জন্য সে তার বাবাকে বলে সে একজন নাপিত হতে চায়। এটা শুনে তার বাবা মা দুজনেই তার উপর খুব হাসতে থাকে। পরের দিন জোহান দুজন পুলিশ অফিসারের সাথে পাপু ফ্যান্টমকে ধরার জন্য তার ডেরায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে তার শক্তি দেখায় আর পাপু ফ্যান্টমের সব লোকেদের লাথি আর ঘুষি মারতে থাকে। এভাবেই সে তার অনেক লোকেদের মারার পর ফাইনালি পাপু ফ্যান্টমের কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে দেখে পাপু ফ্যান্টম ছাদের উপর আটকে আছে। পাপু ফ্যান্টম বলে, আমাকে কেউই ধরতে পারবে না, আমি এক্ষুনি পালিয়ে যাব। এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জোহানও তার পেছনে পেছনে যাচ্ছিল আর আমরা দেখি জোহান এত তাড়াতাড়ি সাঁতার কাটছিল যে পাপু ফ্যান্টম বোটে করেও তার থেকে আগে যেতে পারছিল না। এর সাথে সাথে জোহান জলে সাঁতার কাটতে কাটতে উড়ছিল, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এরপর সেখানে পাপু ফ্যান্টম আর জোহানের মধ্যে অনেক লড়াই হয় আর জোহান তাকে বলে পুরুষদের কখনোই ব্যথা হয় না। তখন পাপু ফ্যান্টম জল থেকে একটা মাছ ধরে আর সেটা তার গলাতে কামড়া করায় আর বলে, আমিও একজন পুরুষ আর আমারও ব্যথা হয় না। এটা দেখে জোহান ওই মাছটাকে তার প্যান্টে ঢুকিয়ে নেয়। তখন পাপু ফ্যান্টম একটা বোম বের করে আর সেটা জোহানের দিকে ছুড়ে দেয়। কিন্তু জোহান একজন আর্মির সাথে সাথে একজন ভালো টেনিস প্লেয়ার ছিল, এই জন্য তারা ওই বোমটিকে নিয়ে খেলতে থাকে। এরই মধ্যে সেখানে খুব জোরে একটা ব্লাস্ট হয় আর পাপু ফ্যান্টম জল থেকে যখন বের হয় তখন সে দেখে জলের উপর জোহানের প্যান্ট ভাসছে। এটা দেখে সে ভাবে ওই ব্লাস্টে জোহান মারা গেছে। কিন্তু অন্যদিকে আমরা জোহানকে দেখি যে এখনও বেঁচে ছিল আর সে জলের মধ্যে তপস্যা করছিল। এরপর সে কোনো মতে জল থেকে বেরিয়ে পাপু ফ্যান্টমকে সেখানে ছেড়ে পালিয়ে যায়। পরের সিনে জোহান ইল্লিগালভাবে আমেরিকায় পৌঁছায় আর সেখানে পৌঁছে সে তার চুল কেটে নিজের বেশভূষা বদলে অনেক সেলুনে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সে কোনো সেলুনে কাজ পায় না, এই জন্য সে একটা সেলুনের মালকিনের কাছে গিয়ে কাজের জন্য অনুরোধ করতে থাকে। তাকে দেখে সব মেয়েরা তার উপর খুব হাসতে থাকে, কিন্তু তবুও সে কোনো কাজ পায় না। এরপর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখে রাস্তায় একটা ট্রাক ড্রাইভার একটি সাইকেলওয়ালার উপর অনেক রেগে গিয়েছিল, এই জন্য জোহান ওই ট্রাক ড্রাইভারকে শাস্তি দেয়। এতে সাইকেলওয়ালা তার উপর খুশি হয়ে তাকে তার সাথে তার বাড়ি নিয়ে যায়। এখানে এসে সে জোহানকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে খাবারও খাওয়ায়। পরের সিনে আমরা দেখি জোহান ওই ছেলেটির সাথে একটা ক্লাবে যায়, যেখানে জোহানকে একটি ছেলে চিনতে পেরে যায় যে সে একজন বিখ্যাত আর্মি সোলজার। কিন্তু জোহান তাকে বলে সে কোনো আর্মি সোলজার নয় বরং একজন সাধারণ মানুষ, কিন্তু ওই ছেলেটা জোহানের কথায় বিশ্বাস করে না। তখন জোহান তাকে বলে সে আজ পর্যন্ত লোকেদের গলা কাটতো, কিন্তু এখন সে আর গলা কাটবে না বরং চুল কাটতে চায় আর সে একজন বিখ্যাত নাপিত হতে চায়। এই জন্য ওই ছেলেটা জোহানকে তার একটা দোকানের কার্ড দেয় আর তাকে বলে, যদি কোনো দিনও তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে তুমি আমাদের কাছে আসতে পারো। পরের দিন জোহান অনেক সেলুনে কাজের খোঁজে যায় কিন্তু কোথাও সে কাজ পায় না, এই জন্য সে ওই ছেলেটির দোকানে যায়। সেখানে পৌঁছে ওই ছেলেটা জোহানকে একটা দোকান দেখিয়ে বলে, এই দোকানটা বিচ্ছু গ্যাংয়ের এলাকার, যেটা আমাদের ক্যাকড়া গ্যাংয়ের শত্রু, এই জন্য আমাদের এখান থেকে কেউই সেখানে কাজ করতে চায় না। যদি তুমি সেখানে কাজ করতে চাও তো হয়তো সেখানে তুমি কাজ পেতে পারো। এখানে জোহান তার কাছে কেকড়া গ্যাংয়ের লিডারের নাম জানতে চায়। তখন ওই ছেলেটি জিজ্ঞেস করে তাদের লিডারের নাম পাপু ফ্যান্টম। পাপু ফ্যান্টমের নাম শুনে জোহানের রাগ
রাগ মাথায় উঠে যায় আর সে কাজ খোঁজার জন্য ওই সেলুনে যায়। ওই সেলুনের ম্যানেজারের নাম ছিল ডালিয়া আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিনও কারো চুল কেটেছো? তখন জোহান বলে, আমি আমার নিজের চুলই কেটেছি। এটা শুনে ডালিয়া তাকে কাজে রাখতে রাজি হয় না, কিন্তু জোহানের বারবার রিকোয়েস্ট করার জন্য সে তাকে দোকান পরিষ্কার কাজে রেখে নেয়। এরপর আমরা দেখি জোহান খুবই মন দিয়ে দোকানের কাজ করে আর সে একটা চুলও দোকানের নিচে পড়তে দেয় না। এরই মধ্যে ডালিয়া দেখে তাদের দোকানে একটা মেয়ে আসা বন্ধ করে দিয়েছে, এই জন্য তার একটা নাপিতের প্রয়োজন। এই সুযোগে জোহান তাকে বলে সে খুব ভালোভাবে চুল কাটতে জানে, এই জন্য সে চাইলে তাকে তার দোকানে রাখতে পারে। কিন্তু দুজন যখন তারা ঝগড়া করছিল তখন একটা মহিলা জোহানের কাছে চুল কাটতে রাজি হয়। এরপর জোহান তার অনন্য উপায়ে ওই মহিলাটির এত সুন্দরভাবে চুল কেটে দেয় যে সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। চুল কাটার পর ওই মহিলাটি জোহানকে দিয়ে তার ম্যাসাজ করায়। এরপর যখন ওই মহিলাটি রুম থেকে বের হচ্ছিল তখন সে খোঁড়াচ্ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি জোহান রুমের ভিতর কি করছিল। এরপর পরের দিন থেকে অনেক মহিলা সেলুনের বাইরে ভিড় জমায়, কারণ তারাও জোহানের হাতে চুল কাটতে চায়। এরপর আমরা দেখি জোহান তার সেই অনন্য উপায়ে সবার চুল কাটতে থাকে। এইভাবে চুল কাটতে কাটতে সে অনেক টাকা রোজগার করে নিয়েছিল। এরপর সে যখন ওই টাকাটা দোকানের মালিককে দেয় তখন দোকানের মালিক তার উপর অনেক খুশি হয়। এরপরের সিনে আমরা সেলিম নামের একটা ট্যাক্সি ড্রাইভারকে দেখি। সে যখন ওই সেলুনের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে জোহানকে দেখে চিনতে পেরে যায়। আসলে কয়েক বছর আগে জোহান যখন আর্মি সোলজার ছিল তখন সে সেলিমের ছাগল চুরি করে নিয়েছিল, এই জন্য সেলিম তার থেকে বদলা নেওয়ার জন্য তার সব বন্ধুদের এক জায়গায় করে আর একটা মেডিকেল দোকানে গিয়ে বোম বানানোর জন্য বারুদ খোঁজে। কিন্তু ওই বুড়ো লোকটা কানে কম শুনতে পেত, এই জন্য সে সেলিমকে বারুদের বদলে চুলকানির মলম দেয়, যেটা দেখে সেলিম ভাবে এটাই হয়তো বারুদ। এই জন্য সেই বুড়ো লোকটিকে আরও অনেকগুলো চুলকানির মলম প্যাক করতে বলে। অন্যদিকে ডালিয়া যখন দোকানে ছিল তখন মিউনিসিপ্যালিটি থেকে কয়েকজন অফিসার এসে তার দোকানটা খালি করতে বলে, কিন্তু ডালিয়া তাকে দোকানের ভাড়া দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আসলে অফিসারগুলো যে কোম্পানির হয়ে কাজ করত ওই কোম্পানি ওই জায়গাটা খালি করে এখানে একটা সুপার মার্কেট বানাতে চায়। এরপর আমরা দেখি রাত্রে যখন জোহান দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল তখন সেলিম তার দুজন অকেজো বন্ধুকে তার সাথে করে নিয়ে আসে আর জোহানের দিকে একটা বোম ছুড়ে দেয়, যেটা আসলে কোনো বোম ছিল না, চুলকানির মলম ছিল। এরপর গাড়িতে তারা তিনজনই গল্প করছিল বোম ব্লাস্টের কারণে এতক্ষণে জোহান মারা গেছে। পরের দিন সকালে ওই কোম্পানির ওনার, যে ডালিয়ার দোকান ভেঙে সেখানে সুপার মার্কেট বানাতে চায়, সে দোকান খালি করার জন্য কয়েকজন গুন্ডাকে টাকা দেয়। অন্যদিকে সেলিম পাপ্পু ফ্যান্টমকে কল করে বলে সর্দার জোহান এখনও মারা যায়নি, যেটা শুনে পাপ্পু ফ্যান্টমও রেগে আগুন হয়ে যায় আর সে জোহানকে মারার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দেয়। এদিকে দোকানে জোহান ডালিয়াকে প্রপোজ করে আর তাকে সব কিছু সত্যি সত্যি বলে দেয়। তখন ডালিয়া তাকে বলে তার সেই লোকগুলোকে পছন্দ নয় যারা নিজের সত্যিটা লুকিয়ে রাখে। এরপর জোহান দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওই শহরে একটা ফুটবল ম্যাচ দেখি যেখানে ক্যাকড়া গ্যাং আর বিচ্ছু গ্যাং দুজনে এসেছিল। কিছুক্ষণ পরে সেখানে জোহান পৌঁছে যায় আর তাকে মারার জন্য তার পেছনে পেছনে পাপ্পু ফ্যান্টমও চলে আসে। এরপর তারা দুজন যখন একে অপরের সাথে লড়াই করছিল তখন জোহান ফোনে একটা নিউজে দেখে শহরের কিছু লোক সব দোকানগুলোকে পুড়িয়ে দিচ্ছে, এই জন্য জোহান সেখানে পৌঁছে যায়। সেখানে ক্যাকড়া আর গিচ্ছু গ্যাংয়ের লোকও ছিল, কিন্তু তারা কেউই এই কাজটা করেনি। কিছুক্ষণ পরে সেখানে পাপ্পু ফ্যান্টমও চলে আসে আর আমরা দেখি সে লাত আর ঘুষি দিয়ে দোকানের আগুন নেভানোর চেষ্টা করে। তখনই জোহান একটি দোকান থেকে একটা চাটনি ট্যাঙ্কি উঠিয়ে নিয়ে আসে আর ওই দোকানে চাটনি ছড়িয়ে কোনো মতে দোকানের আগুন নিভিয়ে দেয়। জোহান যেহেতু পাপ্পু ফ্যান্টমের জীবন বাঁচিয়েছিল এই জন্য পাপ্পু ফ্যান্টম তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জীবন বাঁচালে কি জন্য? এতে জোহান বলে, কেউই আমার শত্রু নয় আর আমি কারোর সাথেই শত্রুতা করতে চাই না। তখন আমরা দেখি সেখানে ডালিয়াও চলে আসে আর সে পাপ্পু ফ্যান্টমকে বলে, দাদা তুমি ওকে ছেড়ে দাও কারণ আমি ওকে ভালোবাসি। ডালিয়া পাপ্পু ফ্যান্টমকে দাদা বলে ডাকাতে সবাই জেনে যায় ডালিয়া পাপ্পু ফ্যান্টমের বোন। তারা যখন কথা বলছিল তখন সেখানে আরো কয়েকটা দোকানে আগুন লেগে যায়। তখন তারা বুঝতে পারে বিচ্ছু আর ক্যাকড়া গ্যাং দোকানে আগুন লাগায়নি, বরং ওই কোম্পানির ওনার যে গুন্ডাগুলোকে টাকা দিয়েছিল তারা এই কাজ করছে, এই জন্য জোহান আর পাপ্পু ফ্যান্টম তাদের মারতে যায় আর তারা দুজন একসাথে ওই ভাড়াটে গুন্ডাগুলোকে খুবই মারে। কিছুক্ষণ পরে সেখানে নিউজের লোকও চলে আসে আর তারা এই দাঙ্গার জন্য ওই কোম্পানির ওনারকে দায়ী করে, এই জন্য সেখানে পুলিশ অফিসার এসে দাঙ্গা বাড়ানোর জন্য তাকে অ্যারেস্ট করে
করে নেয়। এরপর মুভির শেষে আমরা দেখি পাপ্পু ফ্যান্টম একটা জুতোর দোকান খুলেছে, আর অন্যদিকে জোহানও তার স্বপ্ন পূরণ করেছে, আর সে একটা বিখ্যাত নাপিত হয়েছে, আর সে ডালিয়ার সাথে চুল কাটে। আর এখানেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।